জয় হিন্দ বন্ধুরা, নমস্কার। ইমার্জেন্স স্টাডি সেন্টারে সকলকে স্বাগত। তোমরা দেখতে পাচ্ছ এক নম্বরে আজকে আলোচনা করবো WBP কনস্টেবলের PMT এবং PET যে এডমিট কার্ড সেটা জারি হয়ে গেছে। তো হ্যাঁ, WBP SI অ্যান্সার কি প্রকাশিত হয়ে গেছে, রেজাল্ট কবে নাগাদ আসতে পারে এবং WBP ওয়ারলেস অপারেটর রেজাল্ট কবে নাগাদ আসতে পারে, এই তিনটে বিষয় নিয়ে আজকে আলোচনা করব। WBP PMT এবং PET যে তোমরা মার্ক কমপ্লিট করতে যাবে, মাঠে যাবে, সেই মাঠে যাওয়ার আগের দিন কি অবস্থায় তোমাকে থাকতে হবে এবং পরের দিন সকালবেলা তুমি 100% ফোকাস নিয়ে কিভাবে মাঠটি কমপ্লিট করবে সে নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে ওয়াচ করবে, আশা করি এখান থেকে তুমি অনেক তথ্য পাবে। আমার নিজের পার্সোনাল অভিজ্ঞতা আজকে তোমাদের সাথে শেয়ার করব PMT এবং PET-তে, বাকি ব্যাপারগুলো আমি কবে নাগাদ হতে পারে এই ব্যাপারগুলো আপডেট আমি তোমাদের দিব, ঠিক আছে। তাহলে বন্ধুরা প্রথম কথায় আসি যে WBP PMT এবং PET যে এডমিট কার্ড তোমরা ডাউনলোড করে দিবে যার যার মতো। এবার কিন্তু একটি মাঠের ক্ষেত্রে বিশাল পরিবর্তন করা হয়েছে যে এবার শিফট ওয়াইজ কিন্তু হচ্ছে না, অর্থাৎ তোমরা যে মাঠে যাবে সকালবেলা রান করবে, এর আগে কি ছিল, শিফট ওয়াইজ হয়েছিল। শিফট ওয়াইজ বলতে বোঝাচ্ছে যে সকালবেলা কিছু ক্যান্ডিডেট হবে, অর্থাৎ দেখা গেলো সকাল থেকে দুপুর 12টা অবধি কিছু ক্যান্ডিডেট হলো, তারপরে হচ্ছে 12টা থেকে পরের ধাপে হলো, মানে ধাপে ধাপে হলো। শিফট ওয়াইজ বলতে হচ্ছে ধাপে ধাপে হচ্ছে যে রোল নম্বর এত থেকে এত এর মধ্যে সকাল টাইমটা হয়ে যাচ্ছে, তারপরে তারপরের ধাপে পরের ধাপে এইভাবে হতো। কিন্তু এবার হচ্ছে কোনো শিফট ওয়াইজ থাকছে না, এটা কিন্তু আমি মনে করি বিশাল একটি ভালো কাজ করেছে তারা। শিফট ওয়াইজ হচ্ছে না, মানে যে আগে যাবে তারটাই আগে হবে, এরকম একটি ব্যাপার এবার হবে, ঠিক আছে। তো তোমরা বেলা বাড়তে বাড়তে অনেকেরই অনেক অসুবিধা হয়ে যায়, বেলা বাড়তে থাকে অনেকেরই এনার্জি থাকে না, বা ধরো বেলা বাড়তে গেলে অনেকের একটু অসুবিধা থাকে, এটা তোমাদের মধ্যে অনেকেরও আছে যে সকাল সকাল আমরা বাড়িতে যখন প্র্যাকটিস করি রানটা সকাল সকাল প্র্যাকটিস করে ফেলে, তাই না? তো ওখানেও হচ্ছে যারা যাদের বেলা বাড়তে বাড়তে অসুবিধা হয় তারা কিন্তু অবশ্যই সকালবেলার দিকেই কিন্তু গিয়ে লাইনে দাঁড়াবে এবং তোমাদের মাঠটা হচ্ছে সকালবেলায় করে নিবে, মানে যে আগে যাবে তারটাই আগে হবে, এইভাবে কিন্তু এবার করা হবে। শিফট ওয়াইজ হবে না যে তোমার রোল নম্বর এত থেকে এত অবধি আছে এই সময়ের মধ্যে যাবে, এই সময় ধরে এবার সেরকম কোনো শিফট নেই। তোমরা যার যার মতো শেষে আগে গিয়ে লাইনে দাঁড়াবে, সেইভাবে তোমাদের PMT এবং PET-টা কমপ্লিট হবে, ঠিক আছে। তো এই বিষয়টা কিন্তু নজর রাখবে, যারা একটু বেলা বাড়তে বাড়তে অসুবিধা হয় বা যারা চায় যে সকাল সকাল গিয়ে আমি রানটা কমপ্লিট করবো, তারা একটু সকাল সকাল গিয়ে রানে দাঁড়াবে, যার যার গন্তব্যস্থলে পৌঁছাবে PMT এবং PET দিতে। তোমাদের তো আগের দিনই যেতে হবে, কিন্তু এখানে একটি ব্যাপার সতর্ক থাকতে হবে, তুমি আগের দিন যখন যাবে আমি বলবো যে জায়গায় তোমাকে তো থাকতে হবে, যে গ্রাউন্ডের পাশাপাশি তোমাকে থাকতে হবে, সেই জায়গাটাতে তুমি কি করবে, একটু বেলা থাকতেই যাবে, অর্থাৎ রাত্রে 8টা বা 9টার সময় সেই গ্রাউন্ডের আশেপাশে কি যাবে না, তাতে অসুবিধা হবে কি, তোমাকে থাকতে হবে সেখানে, ঘর একটি ভাড়া করার ব্যাপার থাকে, তারপরে হচ্ছে তোমার অনেক রাত্রেবেলার হচ্ছে ব্যাপার থাকে, তাড়াহুড়ো করে ঘর নিতে গেলে তোমার বেশি টাকা দিয়েও নিতে হতে পারে, তারপরে খাওয়া দাওয়ার একটি ব্যাপার আছে, রাত্রেবেলা খেতে হবে, ঠিক আছে, তারপর ঘুমানোর একটা ঠিকঠাক ব্যাপার আছে, তারপর সকালবেলা উঠে যেতে হবে। এখানে তোমরা চেষ্টা করবে যে জায়গায় তোমার হচ্ছে PMT এবং PET-টা হবে সেই জায়গাটাতে তুমি আগেই পৌঁছানোর চেষ্টা করবে, অর্থাৎ বেলা থাকতেই পৌঁছানোর চেষ্টা করবে, তারপরে আরামসে তুমি যে জায়গাটা থাকবে পাশাপাশি কোনো একটা জায়গায় থাকলে তাতে এইতে ক্ষেত্রে তোমার কোনো অসুবিধা হবে না, কোনো চাপ থাকবে না। এবার রাত্রেবেলা যদি তুমি সেই জায়গাটাতে পৌঁছাও সেখানে একটু তাড়াহুড়ো করতে গিয়ে একটু চাপ হতে পারে, ঠিক আছে, বা পয়সা বেশি ভাড়া দিয়ে কোনো রুম ভাড়া নিতে হতে পারে, ঠিক আছে। এই জন্য তুমি একটু বেলা থাকতে যাবে, রুম টুম ঠিকঠাক মতো দেখে নেবে, তারপরে হচ্ছে ঠিকঠাক মতো সময় মতো খাওয়া দাওয়ার ব্যবস্থা করবে, ব্যবস্থা করে নিজের মতো করে থাকবে। আমি যখন PMT এবং PET দিতে গেছি, সেটা তোমার WBP কনস্টেবল বলো, এক্সাইজ বলো, KP বলো, ঠিক আছে। তো এখানে হয় কি, আমরা যখন যাই যে আমরা আমাদের নিজের এলাকা থেকে 2 জন বা 3 জন গেলাম, তারপরে হচ্ছে তোমার একটা রুমের মধ্যে অনেক কয়জন থাকতে হয়, কিন্তু এখানে একটি ব্যাপার থাকে যে এক রুমের মধ্যে অনেক আছে, অনেকে রাত্রেবেলা ঠিকঠাক মতো ঘুমায় না, তারপরে হচ্ছে মোবাইলে গান শুনতে থাকে, তারপরে কিছু বললে তর্ক বিতর্ক লেগে যেতে পারে, এরকমও হয়েছিল আমাদের সময়, মারপিট টারপিটও হয়ে গেছিলো। তো তোমরা একটা জিনিস খেয়াল রাখবে, যে জায়গাটা তুমি থাকছো সেই জায়গাটা অবশ্যই যেন সেফ জায়গা হয়। সেফ জায়গা হয় মানে অনেক বন্ধু বান্ধবের সঙ্গে না থাকারই চেষ্টা করবে, কারণ সবাই তো সমান না, কারণ সবাই রাত্রেবেলা ঠিকঠাক মতো ঘুমায় না, কারণ সকালবেলা গিয়ে আপনাকে রান করতে হবে, ঠিক আছে। তোমার টার্গেটটা তোমাকে ঠিক রাখতে হবে,
অনেকে রাত্রেবেলা হচ্ছে ডিস্টার্ব করে, ঘুমায় না, তারপরে ধরো বিভিন্ন ধরনের মানে ইয়ারকি ফাজলামি করতে থাকে, এতে করে অনেক রাত হয়ে যায়, ঘুমানোর ঘুমটা ক্লিয়ার হয় না, ঠিক আছে? তো পরের দিন গিয়ে অনেকে অসুবিধার মধ্যে পড়তে পারে বা এরকম হয় অনেকের ক্ষেত্রে হয় এবং হবেও, ঠিক আছে? তো তোমরা যারা আমার ভিডিও দেখছো তারা এই বিষয়টা অবশ্যই নজর রাখবে। তোমার যদি কাছাকাছি তোমরা যদি যাও তোমাদের বন্ধু বান্ধব নিয়ে, তোমরা চেষ্টা করবে যে তোমাদের পরিচিতগুলি কয়েকজন থাকতে এবং তারা যেন কোনো রকম ডিস্টার্ব না করে, উচ্চবাচ্য না হয়, এরকম ভাবে থাকার চেষ্টা করবে। কারণ সকালবেলা তোমাকে রান করতে হবে, তারপরে হচ্ছে তোমার রাত্রেবেলা ঘুম টুম ঠিক না হলে পরের দিন কিন্তু একটু অসুবিধা হতে পারে, ঠিক আছে? যে সেই রাত্রে যেন তোমাকে তুমি যেন কাউকে ডিস্টার্ব না করো, তোমাকে যেন কেউ ডিস্টার্ব না করে, কারোর সঙ্গে তর্ক বিতর্ক যেন জড়িয়ে না পড়ো, ঠিক আছে? অনেক সময় অনেক তর্ক বিতর্ক জড়িয়ে পড়লে পরে মন টন খারাপ থাকে, ঠিক আছে? তো পরের দিন সেরকম মুডটা কিন্তু থাকে না, ঠিক আছে? এই বিষয়টা একটু নজর রাখবে, অর্থাৎ তোমাকে এটা সতর্ক থাকতে হবে যে আমার সকালবেলা উঠে আমাকে মাঠ কমপ্লিট করতে হবে, সুতরাং আমাকে আমার মতো সেফ থাকতে হবে, আমাকে আমার মতো রাত্রেবেলা ঘুমাতে হবে, এই বিষয়টাই নজর রাখবে, ঠিক আছে? এটা আমি আর খুলে বলছি না, এটা বুঝতে পারছো। দ্বিতীয় কথা হচ্ছে, তুমি যখন ওখানে পৌঁছলে রাত্রেবেলা খাওয়াটা কিন্তু ঠিক মতো করতে হবে, অর্থাৎ তুমি যে জিনিসটা খাও না এতদিন ধরে, তোমার যে জিনিসটা খাওয়া অভ্যেস নেই, তুমি কিন্তু সেখানে গিয়ে, বাইরে আমরা খাবো তো ওখানে সেরকম কিছু খাবে না যে পরের দিন দেখা গেলো তোমার লুজ মোশন হয়ে গেল, ঠিক আছে? তো এখানে একটা বিশাল সমস্যা হয়, এরকম হয়েছিল এক সময় আমার বন্ধুতে কেপি যখন গিয়েছিলাম, এই গরমের টাইমে গিয়েছিলাম, গরমের টাইমে কলকাতা মার্কেটে খাবার খেয়ে, তার মানে খায় না যদিও এইসব জিনিস, অনেকে আছে না যে মাংস খেয়ে নিলো বা ধরো ইত্যাদি খেয়ে নিলো, উল্টাপাল্টা এইটা খেলো ওইটা খেলো, এরকম করবে না। তুমি যে জিনিসটা সবসময় খাও সেই জিনিসটা খাওয়ার চেষ্টা করো, রাত্রেবেলা খেয়ে ঠিকঠাক মতো জল ঢল খেয়ে ঘুমিয়ে পড়বে, ঠিক আছে? যে বাইরে অনেকে আছে না, বাইরে ঘুরতে গেলাম ইচ্ছা মতো খেয়ে নিলো, খেয়ে দিয়ে তারপরে রাত্রেবেলা ঘুমাইলো, কিন্তু পরের দিন দেখা গেলো তার শরীরটা অবশ্যই একটু খারাপ খারাপ হতে পারে। আর সকালবেলা উঠে এটা চেষ্টা করবে যে যে জিনিসটা তুমি প্রতিদিন খাও সেই জিনিসটা খাওয়ার চেষ্টা করবে। তো সকালবেলা টিফিনটা ঠিকঠাক মতো করবে, হালকা টিফিন করবে, যাদের একটু ওয়েটের সমস্যা আছে তারা হালকা টিফিন করতে পারো, তারা একটু সময় নিয়ে, যেহেতু শিফট ওয়াইজ হচ্ছে না, তাহলে সময় নিয়ে সেইভাবে তুমি রানির পজিশন মতো দাঁড়িয়ে পড়লে যে আমি হালকা টিফিন করে নিলাম, সুতরাং এখনই যদি আমি রানটা করতে যাই তো আমার একটু অসুবিধা হতে পারে, আমি একটু পরের দিকে যাই, ঠিক আছে? এইভাবে তোমার পজিশন মতো তুমি যাবে, এটা কিন্তু একটা খুব সুন্দর একটা এবার সুযোগ করে দিয়েছেন যে শিফট চয়েস হবে না, তুমি তোমার ইচ্ছা মতো যেদিন তোমার পড়বে আর কি সেদিন ইচ্ছা মতো লাইনে তোমার মতো তুমি দাঁড়িয়ে নিলে, দাঁড়িয়ে তোমার মতো তুমি একটু সময় নিশ্চয়ই বুঝতে পারবে যে আগে পরে কে যাচ্ছে, তোমার এত কমপ্লিট হতে বা এতটুকু লাইনটা গেলে কতটা সময় নিতে পারে, সেইভাবে তুমি দাঁড়িয়ে পড়লে দাঁড়িয়ে করবে, ঠিক আছে? এবং যারা মনে করবে যে না আমি সকালবেলায় দিব আমার টিফিনের কোনো দরকার নেই, তাহলে সেইভাবে তুমি করবে, এটা তোমার মতো তুমি বুঝে নিয়ে করবে, ঠিক আছে? আমার সাজেশনে কিছু হবে না, যে যেরকমভাবে নিতে পারে খাবার, যে যেরকমভাবে হালকা টিফিন করতে পারে, যে যেরকমভাবে দৌড়তে পারে, যে যেরকমভাবে প্র্যাকটিস করছে সে সেইভাবে কিন্তু করবে, ঠিক আছে? যার একটা জিনিস অবশ্যই করবে, সকালবেলা উঠে কিন্তু পটি করার চেষ্টা করবে বা পটি করবে, এতে শরীরটাও একটু ভালো লাগবে। এবার তোমার যদি বেলা বেড়ে যায়, ওখানে যদি তোমার পটি পেয়ে যায় তখন কিন্তু একটু অসুবিধা হবে, ঠিক আছে? এই জিনিসটা সকালবেলা উঠে ব্রাশ করে পটি করে তারপরে যদি খাওয়ার প্রয়োজন মনে হয় খাবে, ঠিক আছে? হালকা টিফিন করবে, হ্যাঁ ইত্যাদি তোমাকে করতে হবে, করে কিন্তু ফুল এনার্জি নিয়ে কিন্তু লাইনের মধ্যে দাঁড়াবে। তুমি লাইনে দাঁড়ানোর আগে নিজেকে একবার বলে নেবে যে আমি মাঠটা কিন্তু কমপ্লিট করি তবে কিন্তু এখান থেকে বেরোবো, ঠিক আছে? মনের মধ্যে সাহস নেবে, দুর্বল হবে না, রান করার সময় প্রথম, এবং এখানে বলে দিই তোমাদের ট্র্যাকটা যেটা হবে সেটা 200 মিটারের হবে, তোমরা সকলে জানো, হ্যাঁ সেটা হচ্ছে 28 তারিখ থেকে শুরু হচ্ছে সকলে, এটা 28 থেকে 25 তারিখের মধ্যে চলবে, এক একটা জায়গায় এক একটা ডেট আছে, সেই ডেট অনুযায়ী হবে, ঠিক আছে? জলপাইগুড়ি 25 তারিখ লাস্ট ডেট, 28 তারিখ শুরু হচ্ছে যে অম্বিকানগর আছে সেখানে। তো এটা হচ্ছে 200 মিটার রাউন্ড হবে, সেই 200 মিটার রাউন্ড তোমাকে হচ্ছে 1600 মিটার হচ্ছে 8 বার করতে হবে, ঠিক আছে? এবার প্রথমেই তুমি কোনো বন্ধু তোমার সামনে হুশ করে দৌড়াচ্ছে, তুমি কিন্তু সেইভাবে দৌড়বে, তোমার পজিশনটা ধরে রেখে তোমাকে কিন্তু দৌড়াতে হবে, ঠিক আছে? প্রথম রাউন্ড দ্বিতীয় রাউন্ড তুমি একটুখানি আরামসে, ঠিক আছে, আরামসে দৌড়লে, যে প্রচুর স্পিডে দৌড়াবে না, আরামসে দৌড়লে তোমার মতো তুমি যেভাবে প্র্যাকটিস করছো, ঠিক আছে, আজকে আমি এখানে যেভাবে বলছি সেভাবে কিন্তু করবে না, তুমি যেভাবে প্র্যাকটিস করে আসছো সময়ের মধ্যে, হ্যাঁ রাউন্ড করে নিশ্চয়ই প্র্যাকটিস করছো, সেই রাউন্ড মতো প্র্যাকটিস করে ওখানে ওইভাবেই প্রথম রাউন্ডটা, দ্বিতীয় রাউন্ডটা, তৃতীয় রাউন্ডটা, চতুর্থ রাউন্ডটা, 8 রাউন্ড ঘুরতে হবে কিন্তু, ঠিক আছে? প্রথমে তার উপরে করে হুটহাট করে দৌড়াতে যাবে না, আরামসে করবে, একটা লেভেল ধরে রাখবে রানের, দেখবে আরামসে কমপ্লিট হয়ে যাবে, এটা কোনো ব্যাপারই না, ঠিক আছে?
তো 8টা রাউন্ড করতে হবে, সেই 8টা রাউন্ড তুমি কাউন্ট করে, প্রথম রাউন্ড করলাম, দ্বিতীয় রাউন্ড করলাম, তৃতীয় রাউন্ড করলাম, চতুর্থ, পঞ্চম, দেখবে 3টা বা 4টা রাউন্ড দেওয়ার পরে তোমার মধ্যে একটু পিক আপ আসবে, ঠিক আছে? নিশ্চয়ই তোমার মধ্যে দম আছে, তুমি এতদিন প্র্যাকটিস করছো, দম না থাকলে কিন্তু এখানে টেকা যাবে না, এটা একদম পরিষ্কার কথা। দম ধরে রাখতে হবে, যত দম ধরে রাখলে এটা কমপ্লিট করা যাবে। সুতরাং দম ধরে রাখবে, দমটা 3 বা 4টা রাউন্ড দেওয়ার পরে তোমার অটোমেটিক কিন্তু নিজের মধ্যে দমটা চলে আসবে, যে তুমি আরামসে শ্বাস প্রশ্বাস নিতে পারছো এবং দৌড়াতে পারছো, ঠিক আছে? তারপরে যখন 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর যখন আসবে তখন কিন্তু একটুখানি জোর লাগিয়ে দিবে, তারপরে রানটা আরামসে কমপ্লিট হয়ে যাবে। এখানে চাপের কোনো ব্যাপারই নেই, কিন্তু তাড়াহুড়ো করা যাবে না, ঠিক আছে? তো আশা করি যে কথাগুলো বললাম এই কথাগুলো অবশ্যই খেয়াল রাখবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে আসি পরের কথা, যে WBSI যে অ্যান্সার কি প্রকাশিত হয়ে গেছে, তোমরা জানো অ্যান্সার কি প্রকাশিত হওয়ার পরে রেজাল্ট আসতে বেশি দিন সময় নেয় না, তোমরা ধৈর্য ধরো কয়েকদিন, তারপরে দেখবে রেজাল্ট তোমাদের সময় মধ্যে চলে আসবে, ঠিক আছে? তোমরা অবশ্যই দেখে নিয়েছো। তাহলে এটা গেল, এটা গেল। এবার হচ্ছে আসি ওয়াইলেস, WBP ওয়াইলেস অপারেটর, সেই হচ্ছে রেজাল্ট। এই রেজাল্টটা কবে নাগাদ প্রকাশিত হতে পারে, এই রেজাল্টটা যবে নাগাদ প্রকাশিত হতে পারে, যতদূর আমি, আমার কাছে যতদূর ইনফরমেশন আছে, আমি যতদূর খবর নিয়ে দেখেছি, যেটা এপ্রিলের লাস্ট উইক এই রেজাল্টটা আশা করা যাচ্ছে, যে এপ্রিলের লাস্ট উইক অথবা এপ্রিলের মাঝামাঝি থেকে লাস্ট উইক ধরো এই রেজাল্টটা প্রকাশিত হতে পারে, ঠিক আছে? তো আমার অনেক প্রিয় কমেন্ট করে জানিয়েছে যে হচ্ছে এক্সাইজ এ কবে রেজাল্ট বেরোতে পারে, কোনো সঠিক তথ্য পাইনি, তাই বলছি না যে এক্সাইজ এর রেজাল্ট কবে নাগাদ প্রকাশিত হবে, তবে অবশ্যই খবর নেওয়ার চেষ্টা করছি, কোনো রকম আপডেট পেলে, কোনো রকম খবর পেলে অবশ্যই তোমাদের জানিয়ে দেবো। এখানে একটি ইম্পর্টেন্ট কথা বলবো বন্ধুরা, যে WBP কনস্টেবল যে মেন এক্সাম হয়ে গেছে 2020-18 মেল এবং ফিমেল 18-তে এবং 16-তে যে মেন এক্সাম হয়ে গেছিল, যে সিলেবাস অনুযায়ী যে কোন বিষয় থেকে কতটা করে কোশ্চেন এসেছিল এটা কিন্তু জানা অত্যন্ত জরুরি, ঠিক আছে? আমরা অনেক সময় কি করি, ইতিহাস থেকে অনেক কোশ্চেন পড়তে শুরু করি, ঠিক আছে? কোন বিষয় থেকে কটা করে কোশ্চেন হয়ে গেছিল সেটা নিয়ে আমি একটা বিস্তারিত ভিডিও আনবো। সিলেবাসটা জানা অত্যন্ত জরুরি, তোমার কোন কোন বিষয় থেকে প্রশ্ন হয়েছিল 2020-18 এবং 16-তে, আমি এই 3টা ইয়ার নিয়ে তোমাদের সামনে ভিডিওটা নিয়ে আসবো খুব প্রপারলি, যে কোন বিষয় থেকে, ইতিহাস, ভূগোল, সংবিধান, অর্থনীতি, তারপরে হচ্ছে GI, ম্যাথ, রিজনিং, ইংরেজি, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, এইসব থেকে কোন বিষয় থেকে কতটা করে কোশ্চেন এসেছিল 2016-18 লেডি এবং মেল এবং ফিমেল 2018 এবং হচ্ছে 2020-তে, সেটা নিয়ে আমি একটা প্রপার ভিডিও আনতে চলেছি। আশা করি সেই ভিডিওটা অবশ্যই দেখবে, তাহলে তোমার মধ্যে একটি ধারণা আসবে যে কোন বিষয় থেকে আমাকে কতটা জোর দিয়ে পড়তে হবে। তো এই ভিডিওটা আর বড় করছি না, এখানে রাখছি, আমি যখন ওই ভিডিওটা তোমাদের সামনে দিব তখন বিস্তারিত আলোচনা করবো যে কোন বিষয় থেকে কতটা জোর দিতে হবে, কোন বিষয় থেকে কতটা করে নাম্বার এসছে, ঠিক আছে? তো ভিডিওটা আর বড় করছি না, এখানে রাখছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে, যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। যে কয়েকদিনের সময় আছে, এই কয়েকদিনের মধ্যে PMT এবং PET বা মাঠ তোমরা যা বাড়িতে প্র্যাকটিস করছো আশা করি কমপ্লিট করতে পারবে এবং কমপ্লিট করবেও, এবং তোমরা সেখানে গিয়েও রানটা কমপ্লিট করবে বলে আমি আশা করছি। তো এতটুকুই রাখছি ভিডিওটা, সকলে ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।